হোসেন শহীদ শহরারদের একশো সাতাশতম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে ঢাকার দোয়েল চত্বরে তার সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ মিয়া বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন দোয়া মাহফিলের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আক্তারুজ্জামান বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ আহমেদ বক্তারা বলেন হোসেন শহীদ সরোয়ার্দি একজন দূরদর্শী ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন তিনি শুধু রাজনৈতিক নেতাই নন তিনি একজন মানবতাবাদী সৃজনশীল মানুষ ছিলেন তিনি মানবিক গুণাবলীতে উজ্জীবিত অসাম্প্রদায়িক মানুষ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম আন্দোলনের পরে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছি স্বাধীন সম এই স্বাধীন সম বাংলাদেশের যাদের অবদান তাদের মধ্যে অন্যতম তিনি বাঙালি নেতা ছিলেন আমাদের নিজস্ব বাংলা ভাষা এবং আমাদের যে অসাম্প্রদায়িক রাজনীতির নেতা ছিলেন এবং বাংলাদেশ তৈরির পটভূমিতে তার যে অবদান আমরা শ্রদ্ধা সাথে স্মরণ করছি অগণতান্ত্রিকভাবে যাদের জন্ম যারা গণতন্ত্রকে নস্বাদ করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এদেশের মাটিও মানুষ অগণতান্ত্রিককে পেছনের দরজাকে কখনও প্রশ্রয় দেয় নাই ভবিষ্যতেও দেবে না অগণতান্ত্রিক কোন প্রতিষ্ঠান অগণতান্ত্রিক কোন শক্তি অগণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া কোনো রাজনৈতিক দল বেশি দিন মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকতে পারে না এই সর্বার্ধী যে স্বপ্ন ছিল অবিভক্ত বাংলা সেটা সেই সময়ের ষড়যন্ত্রের কাছে পরাজিত হলেও বঙ্গবন্ধু আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে হোসেন শহীদ সরবার্দির সেই চিন্তা ভাবনা চেতনা লালন করে বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়ে গেছেন কাজেই হোসেন শহীদ সরবারদের জন্ম না হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা কারণ এই যে হোসেন শহীদ সরোয়ার্দি সবসময় সময়ের সাথে সময়ের অগ্রগামী চিন্তা করতে সক্ষম হতেন তিনি ব্রিটিশ বাংলাতে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সেখানে একটি বিরোধী রাজনৈতিক দল গঠনের যে প্রয়োজনীয়তা সেটিও গভীরভাবে অনুধাবন করতে সক্ষম হলেন এবং মুসলিম লীগ গঠিত হল বটে হুসেন শহীদ সোয়ারদি মুসলিম লীগেই ছিলেন সেটিও সত্য কিন্তু কিছুদিনের মধ্যেই যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি হলো তখন কিন্তু তিনি বুঝতে পারলেন যে দ্বিজাতি তত্ত্বের মধ্যে যে একটি সাম্প্রদায়িকতার বিশ্বাস আছে সেখান থেকে হুসেন শহীদ সরার্দি তখন বেরিয়ে আসার উদ্যোগ গ্রহণ করলেন এবং এই অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক যে দর্শন সেটি তিনি তার ব্যক্তিগত জীবনে রাজনৈতিক জীবনে গভীরভাবে প্রতিপালন করেছেন এবং এরপরই আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্যোগ গৃহীত হল এবং সেখানেও তিনি নেতৃত্ব দিলেন এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ সেটিকে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করার উনিশশো তেপ্পান্নতে যে উদ্যোগ সেই উদ্যোগের পিছনেও হোসেন শহীদ সরওয়ারদের অবদান অসাধারণ তো ফলশ্রুতিতে এই সময়ের সামনের চিন্তা করার দূরদর্শী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে হোসেন শহীদ সরার্দি উপমহাদেশের রাজনীতিতে সেটি ব্রিটিশ বাংলার কথা বলি পাকিস্তানের কথা বলি অবিবক্ত বাংলার কথা বলি সব ক্ষেত্রেই সেটি তার এই সেই বহিঃপ্রকাশ ঘটেছে